ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী বোন, আপনি জানতেছিলেন যে কোনো বোন আগে শুদ্ধ কোরআন জানতেন না, এখন ওনার কোরআন শুদ্ধ করার জন্যে অনলাইনের মাধ্যমে উনি চেষ্টা করতেছিলেন, কিন্তু স্বামী অনুমোদন দিচ্ছে না। এই পরিস্থিতি ওনার করণীয় কি? এখানে একটা বিষয় হচ্ছে, স্বামী যদি নাকি অনলাইনে রাজি না হয়, স্বামী নিজে দাঁড়িয়ে নিজে শিখাইবে, দায়িত্ব নিতে হবে। আর নাহলে স্বামী কোনো মহিলাকে ঠিক করে দিবে যে এই মহিলাকে, যে এ বোনকে তালিম দিবে, শিক্ষা দিবে, বা এমন কোনো নাবালক ছেলে যে এখনও মহিলাদের বিশেষ অবস্থা সম্পর্কে তার অবগত নাই, অল্প বয়সে সে কোরআন ভালো পড়তে পারে, তো এদের মাধ্যমে স্বামী এবনকে তালিমের ব্যবস্থা করে দিবে। আর না হয় স্বামী যদি নাকি কোনো রাতে রাজি না থাকে, তাহলে লাতিমাসিয়াতিল কালেক, আল্লাহ না মানাইতে কোনো বান্দার অনুগত্য নাই। তাই উনি অনলাইনে যদি নাকি কোনো ফেরতার আশঙ্কা না থাকে, তাহলে অনলাইন থেকে উনি কোরআন শিখতে পারেন। আশা করি বিশ্বের বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।